ভেরি গুড মর্নিং টু বিভিএ ফ্যামিলি, আমি সুজাতা, তোমরা দেখছো বিভিএ ব্লগস। শুভ মহাসপ্তমী, মহাসপ্তমীর সবাইকে অনেক 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 শুভেচ্ছা। আজকেও আমাদের সেরামই প্ল্যান রয়েছে, এরকম কালকে ছিল। আজকে অন্য ফ্রেন্ডস গ্রুপ যারা রয়েছে, মানে শুভ, ঋষি, সোহিনী, আত্রেয়ী, রিয়াদিরা আসবে, দীপ ভাই ভাইয়া, সবাই আমাদের একসাথে প্রত্যেক সপ্তমীতেই বেরোই। এটাও আমাদের সেই বহু বছর ধরে চলছে, সেরকম আজও বেরোবো। শুভরা আসছে ওখান থেকে, মানে আমরা একটা জায়গায় ছজনে মিট করবো, ছজন বলা ভুল, এখন 6.5 জন, কারণ নির্বাচন ইস্যুও যাবে। তারপর ওখান থেকে ডিরেক্ট আমরা যে রেস্টুরেন্টে যাবো সেইখানে গিয়ে সবাই মিলে মিট করবো। তো আর দেরি না করে ফটাফট রেডি হয়ে নিই, কারণ কালকে রাত্রিতে অনেক রাতে ঢুকেছি, শুতে অনেক, আমি আজকে ঘুমিয়েছি 5:30 অলমোস্ট, আর এখন 11টা বাজে, উঠে ফটাফট রেডি হয়ে নিই, বাকি কথা পরে হচ্ছে। রেডি রেডি রেডি, ফাটাফাটি দেখতে লাগছে সিরিয়াসলি। ম্যাডাম রেডি, আমার নকল করে সেম জিন্স কিনেছে, আমার নকল করেই তো হলো তাহলে। হ্যাঁ অবশ্যই, আমার আজকে আমার পুরো মেকআপ ফেকআপ ঘেটে গিয়ে একার গান না, যেমন লেন্স পড়েছি, চোখ ফুলে রয়েছে। লেন্স পড়েছিস? লেন্স পড়িনি, মানে চশমা পড়েছি, লেন্স পড়ার রিস্ক নিয়ে গিয়ে চোখ ফুল পুরো ফুলে রয়েছে তাই। তো আমরা এখন বেরোলাম, বেরিয়ে আমরা যাবো হচ্ছে আলমবাজারের মুক্তায়, আর সেইখানে আসবে শুভ আর ঋষি, ওরাও আসছে। আমরা এখান থেকে বেরিয়ে নিলাম হচ্ছে রিক্সা, রিক্সা নিয়ে নিয়েছি, এবার একেবারে ওদের সাথে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এই শুভদের সাথে মিট করলাম, মিট করে এই যাত্রী সুন্দর সেজে গুজে চলে এসেছে। মিট করে আমরা এখন ঋষিদের একটু লেট হচ্ছে, তো আমরা বেলপুরি এক্সপ্রেস ওয়ে এখানে একটু চা আর অমলেট ফমলেট খাচ্ছি, আমি সকাল থেকে কিছু খেয়ে নেই তাই। আর শুভর গাড়িতে হয়েছে একটা অদ্ভুত স্ক্র্যাচ লেগেছে, কোথা থেকে হয়েছে আমরা যে ডেন্টও হয়ে গেছে সম্ভবত, কিছু বোঝা যাচ্ছে না। তো বাচ্চারা ওই দিয়ে একটুখানি ঘেটে রয়েছে, ওই জোর গাড়িটা ওইখান। আর এইখানে হচ্ছে আমাদের চা, এই যে, আর এখানে আমার অমলেট হচ্ছে। এই যে সোহিনী, যে আমাদের ছোনা মাটা, আমাদের ছোনা মাটা এসে গেছে একদম রেডি হয়ে। কেমন আছো, কেমন আছো? আর এই যে ঋষি, এতক্ষণে লেট করে এসেছে। Obviously, too late. Yes. আমি করেছি, তুই লেট করেছিস। আর এখানে সব চলে এসছে, এই রনিদা ভাইয়া, আর এদিকে হচ্ছে রিয়াদি, দীপ ভাই সব, আর এই যে কিয়া, চলো বলে দাও, চলো বলে দাও। আরে বাবা, আর বেচারা ও গরমে এখানে কষ্ট পাচ্ছে। কি মা, কি ওরা করছে, এই যে রিয়াদি, রিয়া ভাই তোমাকে দেখাতে চাইছে, রিয়াদি ভয় পেয়ে রিয়া বিভিএ ব্লগ, বিভিএ ব্লগ যেই শুনলে বিভিএ ব্লগ পপুলার কন্টেন্ট, তাই জন্য হাতটা দেখিয়ে দিলে। হ্যাঁ, একটা গরিবের বাচ্চা ওখানে ভাত খেতে পাচ্ছে না, শুনলে বিভিএ ব্লগ পপুলার কন্টেন্ট, তাই জন্য হাতটা দেখিয়ে দিলে। হ্যাঁ, একটা গরিবের বাচ্চা ওখানে ভাত খেতে পাচ্ছে না, বাঙালির ছেলে ভাত ছাড়া কিছু খায়? বাঙালির ছেলে ভাত ছাড়া কিছু খায়? এই রেস্টুরেন্টটা প্রচুর এক্সপেন্সিভ, তার কারণ আমি, এই কারণটা কি বল, এত এক্সপেন্সিভ হওয়ার কারণ, কারণ হচ্ছে জলের মধ্যে এরা পুদিনা পাতা দিয়েছে। হ্যাঁ, সব থেকে বড় শিক্ষিত মাল একটা বসে আছে,
সব থেকে এক্সপেন্সিভ আমাদের মধ্যে। কি আর স্যুপ এসে গেছে, শুভর গাড়িতে। তো এই জাস্ট বাড়ি এলাম, যার মতো বাড়ি গেল। এবার রাত্রিবেলা আর একটা প্ল্যানিং রয়েছে, দীপ ভাইদের সাথে আবার দেখা সাক্ষাৎ হয়ে আবার একটা প্ল্যানিং রয়েছে। তো এখন একটু রেস্ট নিই, আমার যেহেতু রাত্রিবেলা ঘুম হয়নি আমি একটু শুই, আমি আর একা দুজনে একটু শুই। আবার উঠে যা যা আজকে সারাদিন করবো বিকেলটা পুরো প্ল্যানিং শেয়ার করছি তোমাদের সাথে। আমি একদম পরেছি জয়পুরি কটনের একটা সিম্পল একটা থ্রি পিস, প্রচুর গরম তাই জন্য একদম সিম্পল একটা ভীষণ কমফোর্টেবল একটা থ্রি পিস। আর এইদিকে আকাশ, আকাশে একদম কমফোর্টেবল ঢিলা ঢালা একটা জামা, তার খুলে আর এটা পরেছে। আমরা এখন বেরোবো, কখন ফিরবো জানি না, যাই করবো শেয়ার করবো। আর এই আমরা বেরিয়ে পড়েছি, আমি বনান ভাইয়া আকাশ আর এইদিকে আছে দীপ ভাই। প্রচন্ড টায়ার্ড হলো, ওরা যাচ্ছে এলো, এখন বাজে একটা, আমরা স্টার্ট করছি বাগবাজার সর্বজনীন দিয়ে। খুব একটা ভিড় নেই রাস্তায়, আর কয়েকটাই আজকে দেখবো, দু তিনটাই ম্যাক্সিমাম দেখবো। আমার যেটা বলছিলাম যে খুব একটা ইচ্ছে নেই, দু তিনটে ঠাকুর দেখবো। একদম ফাঁকা পাসও ছিল, বাট খুব একটা মনে হয় পাস লাগবে না। এখানে এসে শুরু হয়ে গেছে, এখন এই জিলিপি খাবে। ও কুমারটুলি পার্ক থিম হচ্ছে রেডিও। সব বসে এখন আমরা খাবো হচ্ছে অমলেট, দীপ ভাই বাদ দিয়ে। এই সমস্ত যা বলেছিলাম, ঠাকুর টাকা খুব একটা ইচ্ছে নেই, জাস্ট কুমারটুলি আর কুমারটুলি পার্কটা দেখে আমরা হাঁটতে হাঁটতে এলাম মামা বাড়িতে। মামা বাড়িতে একটু আড্ডা মেরে বাড়ি, কালকে প্ল্যান রয়েছে। তো আজকে আর ব্লগটা ব্ল্যাক করছি না, তোমরা দেখিয়ে দিই একবার সবাইকে। এই যে এখানে মামি, ওরাও সব মাঠে গেছিল একটু আগে, আর দিদাই ওখানে ঘুমোচ্ছে। তো যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ব্লগে, আজকের জন্য বাই, গুড নাইট।